আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের দিল না দিল না এই গানটি দেওয়া হবে, আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসেছে, ওর ভিত্তি করে এই ভিডিওটি বানানো হলো। তো দেখেন কিভাবে গানটি বাজাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। তো দেখেন কিভাবে বাজাবেন দিল না দিল না, নীল মন দিল না, এত যে নিষ্ঠুর বন্ধু জানা ছিল না। তো যাই হোক, আমি গানটি সিসাব থেকেই দিব, প্রত্যেকটি গান সিসাব থেকেই দিচ্ছি। একই কথা আমি প্রত্যেকটি গান দেওয়ার আগেই বলি, এমনও হতে পারেন যে আপনি এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদের জন্য মূলত বলা যারা এখনও সিসাব চিনেন না। আর সিসাব থেকে দেওয়ার উদ্দেশ্য আমার এই, কারণ আমি দীর্ঘদিন ধরে সিসাব থেকেই দিচ্ছি সব গান, কারণ 12টি স্কেল আমার একবারে বুঝিয়ে দেওয়া, প্রত্যেকটি স্কেলে পুরো গানটা দেওয়া সম্ভব না। একটি স্কেল থেকে দিচ্ছি, আমার গত ভিডিওগুলোতে দেওয়া আছে কিভাবে সব স্কেল থেকে বাজাবেন, অবশ্যই সেগুলো দেখে আসবেন। যারা এখনও নোট চিনেন না, সারেগামা চিনেন না, যারা এখনও সি শার্প শুদ্ধ নোট কোমল নোট এগুলো চিনেন না, তারা অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখবেন। তো যাই হোক, দেখেন কিভাবে বাজাবেন গানটি। সেটি হচ্ছে আমাদের গানটি উঠছে সা থেকে, গানটি আমাদের সা থেকে উঠছে। দিল না দিল না নীল মন দিল না, যেমন ভালো করে খেয়াল করেন, সা 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 রে গা রে মা। আমি বারবার সারগাম বলবো না, কারণ এতে আমার সময় লেগে যায় ভিডিওর সারগাম বলতে গেলে। আমি আশা করবো এতদিন আপনাদের সমস্ত সব কিছু সারগাম আপনাদের সব মুখস্থ হয়ে গিয়েছে, কারণ আমি অনেক ভিডিও দিয়েছি, অবশ্যই আগে বেসিক বুঝিয়েছি। যাই হোক, দিল না দিল না নীল মন দিল না, খেয়াল করেন কিভাবে। ভালো করে খেয়াল করেন, সা 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 রে গা রে সা, নীল মন দিল না। সা থেকে কিন্তু আমি গাতে আসছি, ভালো করে খেয়াল করেন। আবার রে থেকে গাতে যেতে হচ্ছে আমাকে, যেমন তো প্রথম থেকে আসি, নীল মন দিল না, একদম আমি উদার আর কোমল নিধ হাতে চলে এসেছি, যেমন প্রথম থেকে দেখেন। যারা এখনো চিনেন না, তার আমার গত ভিডিও অবশ্যই দেখবেন। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এই ধা থেকেই এবার শুরু হচ্ছে কথাটি, যেমন এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, বন্ধু সারে খেয়াল করেন। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এই না গো এই কথাটির কারণে আমার কিন্তু জিনিস এটি দুইবার বাজাতে হচ্ছে। তো দেখেন কিভাবে, যেমন না গো এই কথাটি, যেমন আবার গা থেকে সাথে আসবো, আবার এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, এখন কিন্তু আমি সাথে শেষ হয়ে যাচ্ছে। আগে যেমন আমি কোমল নি হয়ে ধাতে এসেছি, যার কারণে আমার এখান থেকে আবার বাজাতে হয়েছে, তো এখন আমি আর এই কোমল নি ধানা বাজাই, আবার সাথে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, তো এই কথাটি আমার সাথে, যেমন বিষয়টি। তো তারপর কথাটি হচ্ছে, আমি যারে বাসি ভালো কাজলের কাজলের চেয়েও কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো। অবশ্যই কথাটি আপনারা গুগল থেকে হোক অথবা শিল্পীর মুখেরটা শুনে
অথবা আমি যেভাবে বলছি এটা কথাটি আপনি নোট করে নেবেন, তাহলে আপনাদের বাজাতে সুবিধা হবে। তো আমি যারে বাসি ভালো কাজলেরও কাজলের চেয়েও কালো, যেমন এই কথা শুনছি আমাদের পা থেকে, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, যেমন পা ধা 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 কোমল নি ধা পা, আবার খেয়াল করেন, আমি যারে বাসি ভালো কাজলেরও চেয়েও কালো, যেমন আবার পাতি আসছি, আমি যারে বাসি ভালো কাজলেরও চেয়েও কালো, যেমন তারপরে এই একই কথা একটু উপর থেকে শিল্পী যিনি গিয়েছেন ইনি একটু উপর থেকে নিয়েছে, আবার আমি যারে বাসি ভালো এই কথাটি একটু উপর থেকে, যেমন একটু উপর থেকে বলতে এখন সা টি আমার যোগ হচ্ছে, যেমন কিভাবে দেখেন আবার ধা ওই দিক দিয়েও ভালো করে খেয়াল করেন কিভাবে বাজাচ্ছি, জাস্ট এই বিষয়টি, আমি যারে বাসি ভালো একটি হচ্ছে আমার পা থেকে ধা কোমল নি, আরেকটি হচ্ছে পা ধা তারার সা, যারা এখনো তারার সা চিনেন অবশ্যই আমার গত ভিডিও দেখবেন, তো কাজলেরও চেয়েও কালো, তো আমি দুইটি বিষয় একসাথে বাজাচ্ছি তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, যেমন এখন আমি একটু উপরে যাব একই সেম কথা, ধাতে একটু বেশি নোট ব্যবহার হচ্ছে, কাজলেরও চেয়েও কালো একইভাবে, কাজলেরও চেয়েও কালো হয় না জেতার তুলনা, হয় না জেতার তুলনা, ভালো করে এই জায়গাটি ভালো করে খেয়াল করবেন, হয় না জেতার তুলনা, যেমন সরি দেখেন কিভাবে, যেমন পা ধা পা মা গা সা কোমল নি ধা, যেমন তো এই রের যে ব্যাপারটা, রের ব্যাপারটা আমার খুবই অল্প টাচ আমি করতেও পারি, অথবা গা থেকে আমি সরাসরি সাথে যেতে পারি, যেমন জাস্ট এই বিষয়টা, অথবা আমি যদি রে না দিই এই বিষয়টি আমি দিতে পারি, এখানে আমার রের ব্যবহার একেবারেই নেই, আবার অনেক জায়গায় হয়তো অনেক শিল্পী একটু কণ্ঠে লাগিয়ে গিয়েছেন, তো সেটি হচ্ছে এই বিষয়টি, মানে আমার রেটা যদিও আমি ব্যবহার করছি তা খুবই অল্প, আর যদি না করি তাহলে একটি বিষয় একটি হয় না জেতার তুলনা, তারপরে আবার এত যে নিঠুর মন তো জানা ছিল না, এত যে নিঠুর এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, আবার দিল না দিল না, যাই হোক আমাদের স্থায়ী কিন্তু শেষ হয়ে গেল, স্থায়ী থেকে অন্তরা সহজ, অন্তরা কারণ একই কথা আবার আসছে আপনার ওই স্থায়ীরই কথা আবার অন্তরাতেও আছে, তাই বাজাতে বাজানোটা সহজ, সেটি হচ্ছে অন্তরাটি হচ্ছে চুল কালো আখি কালো কালো কাজল, চুল কালো আখি কালো কাজল কালো আরো, খেয়াল করেন কিভাবে, সেটি আমার অন্তরাটি উঠছে আমাদের গা থেকে, অন্তরাটি উঠছে গা থেকে, যেমন ভালো করে এই জায়গাটি খেয়াল করেন একটু, কিন্তু উল্টা পাল্টা নোট রয়েছে, কিভাবে গা রে মা গা সা কোমল নি ধা, আবার খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, আমি আরো স্লো বাজিয়ে দিচ্ছি, যেমন
কালো, আঁখি কালো, কাজল কালো আরো। তো আমি ধাতে এসে শেষ হলাম, আমার ধাতে কি আবার শুরু হচ্ছে, যেমন আবার খেয়াল করেন। তো এই বিষয়টি আমি পুরোটি মিলিয়ে বাজাচ্ছি, যেমন তো এখানে আপনারা রের ব্যবহারটি সামান্যতম করতে পারেন, যেমন অথবা সরাসরি গা থেকে ছাদে যেতে পারেন, এই বিষয়টি হতে পারে, অথবা যাই হোক রের ব্যবহার আপনারা হয়তো খুব অল্প আর কি, করলেও খুব সামান্য। চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরো, যেমন কাজল কালো আরো ধা সা, ধা থেকে কিন্তু আমি সাথে যাচ্ছি, উদারার ধা, যারা এখন উদারার ধা চিনেন না অবশ্যই গত ভিডিও দেখবেন, যেমন কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো, খেয়াল করেন এ কথাটি আমাদের কোথেকে উঠছে, সা থেকে, যেমন আবার খেয়াল করেন, কাজলের চেয়েও কালো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। তো আমি এই দুইটি লাইন পুরোটা মিলিয়ে বাজাচ্ছি, যেমন চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি, কালো কি বলতে কি কেউ পারো। তো এই একই বিষয়টি আমি একটু আবার এখন উপর থেকে নিব, চুল কালো, আঁখি কালো, একটু উপর থেকে নিব আমি, সেটি হচ্ছে শিল্পী যেভাবে গিয়েছে ঠিক ওভাবে দিচ্ছি, যেমন আগে আমি গা থেকে রে মা এভাবে বাজিয়েছি, এখন আমি একটু উপর থেকে পা থেকে আসবো, যেমন একটু উপর থেকে আসলাম, সেম বিষয়, যেমন চুল কালো, চুল কালো, আঁখি কালো, এই বিষয়টি, যেমন এখন আমি আসবো এখান থেকে, জাস্ট এইটে এই বিষয়টি, পা থেকে আমি এখন কিন্তু এই একই কথাটি পরের বার যখন আপনারা গাবেন তখন একটু উপর থেকে পা থেকে আসবেন, আগে যেমন গা থেকে শুরু হয়েছিল কথাটি, এখন ঠিক কিছু এই বিষয়টি কিন্তু পা থেকে শুরু হচ্ছে, যেমন জাস্ট এই বিষয়টি। আর গানটি আপনার প্রচুর পরিমাণে প্রয়োজনে আগে 2 থেকে 3 বার 4 বার 5 বার যতবার পারেন আপনারা গানটি আগে শুনে নেবেন, যত গান শুনবেন তত গান বাজনার প্রতি আপনাদের অভিজ্ঞতা হবে। তো যাই হোক, এখন একটু উপর থেকে, আর বাদ বাকি যা আছে আমার সেম একই বিষয়, চুল কালো, আঁখি কালো, কাজল কালো আরো, তারপরে কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো, তো তারপর যে কথাটি, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, এই বিষয়টি আমি স্থায়িত্ব দেখে আসলাম মাত্র, একই বিষয় সেম বিষয়টি বাজবে, যেমন তারপরে আমি বাজিয়ে দিচ্ছি, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো, যেমন দেখেন কিভাবে এগুলি আমার পা থেকেই উঠছে, সেম আমি যেভাবে বাজিয়েছিলাম ঠিক এই এই বিষয়টি। তারপর আবার আমি একটু উপর থেকে আসবো, সেম যে 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 বিষয়টি স্থায়িত্ব বাজিয়েছি, তারপরে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না, তো এই হচ্ছে আমার স্থায়ী অন্তরা হয়ে গেল। তো আমি পুরো গানটি একদম একসাথে বাজাচ্ছি, ভালো করে খেয়াল করবেন কিভাবে, দিল না দিল না নীল মন দিল না, আমি একদম এখান থেকে শুরু করে আমি পুরো গানটি একবার বাজিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে। Thank you.
আপনারা একটু ফাস্ট করে। তো যাই হোক, বাসায় আপনারা প্রচুর ফাস্ট করে প্র্যাকটিস করবেন, দেখেন কিভাবে। যেমন বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আবার নতুন করে প্রয়োজনে দেখিয়ে দিব। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।